আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দরিদ্রদের জন্য তিনটি পুরস্কার। সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে অসহায় দরিদ্রজনের একটি প্রতিনিধি দল আগমন করল। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দরিদ্রদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মারহাবা, স্বাগতম তোমাদেরকে, এবং যাদের পক্ষ থেকে এসেছো তাদেরকেও স্বাগতম, কারণ আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। প্রতিনিধি দল বলল, আমরা গরিব অসহায় জনদের পক্ষ থেকে এসেছি এবং তাদের পক্ষ থেকে একটি পয়গাম নিয়ে এসেছি। পয়গামটি হলো, তারা বলছে বিত্তবানরা তো আমাদের চাইতে নেক আমলে অনেক বেশি অগ্রসর হয়ে গেছে। তারা বিত্তবান হওয়ার কারণে হজ করছে, সদকা করছে, ফলে বিরাট মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে, অথচ আমরা তা থেকে বঞ্চিত হচ্ছি। এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তাদেরকে জানিয়ে দাও, তোমরা যদি এর উপর ধৈর্য ধারণ করো, আল্লাহর দরবারে প্রতিদানের আশা রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন তিনটি জিনিস দান করবেন যা থেকে ওই বিত্তবানরা বঞ্চিত থাকবে। প্রথমত, বেহেশতে তোমাদেরকে লাল ইয়াকুত মুক্তা নির্মিত এমন অট্টালিকার অধিকারী করবেন যার প্রতি বেহেশতবাসীরা এমনভাবে তাকিয়ে থাকবে যেভাবে দুনিয়াতে মানুষ আকাশের নক্ষত্রের দিকে তাকিয়ে থাকে। এই অট্টালিকায় গরিব নবী, গরিব শহীদ আর গরিব মুমিন ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। দরিদ্ররা, দ্বিতীয়ত, দরিদ্ররা ধনীদের চেয়ে 500 বছর পূর্বে ভেস্তে যাবে। হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালাম অন্যান্য নবীদের চেয়ে 40 বছর পর ভেস্তে যাবেন। এর কারণ হলো, তিনি এই দুনিয়াতে বাদশাহ ছিলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু আসসালাম অন্যান্য নবীদের চেয়ে 40 বছর পরে ভেস্তে যাবেন। কারণ কি? কারণ হলো, তিনি দুনিয়াতে বাদশাহ ছিলেন, তিনি কিন্তু নবী ছিলেন, তিনি ভেস্তে যাবেন, নবীরা গুনাহ থেকে মুক্ত। তবুও হযরত সুলাইমান আলাইহিস সালাতু আসসালাম 40 বছর পরে ভেস্তে যাবেন অন্যান্য নবীদের চেয়ে। তৃতীয় নম্বরে, ধনী ও দরিদ্র উভয়ে যদি তৃতীয় কালেমা অর্থাৎ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইখলাসের সাথে পাঠ করে, তাহলে ধনী ব্যক্তি দরিদ্র ব্যক্তির সমান সওয়াব পাবে না। এমনকি ধনী ব্যক্তি যদি এই দোয়ার সাথে 10,000 দিরহাম দান করে তবুও না। সকল নেকির ক্ষেত্রে একই অবস্থা। ধনী ব্যক্তি এবং দরিদ্র ব্যক্তি যদি উভয়ে এই দোয়াটি পাঠ করে, তাহলে দরিদ্র ব্যক্তি ধনীদের ব্যক্তিদের চেয়ে অনেক বেশি সওয়াব পাবেন। এমনকি ধনী ব্যক্তি যদি এই দোয়ার সাথে 10,000 দিরহাম পাঠ দান করে তবুও তাদের সওয়াব সমান হবে না। প্রতিনিধি দল যখন দরিদ্রদের কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই পয়গাম শোনালো, তখন তার আনন্দের সাথে বলে উঠল, রজিনা ইয়া রব্বি, রজিনা ইয়া রব্বি, অর্থাৎ হে প্রভু আমরা খুশি আছি, হে প্রভু আমরা খুশি আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।